দেশের এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না প্রধানমন্ত্রীর এমন ঘোষণায় ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝখানের খালি জায়গায় চাষাবাদ করা হয়েছে শাকসবজি সহ নানা জাতের ফসল নানা জাতের শাকসবজি আবাদ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষকরা কৃষি বিভাগ থেকেও তাদের দেয়া হচ্ছে সহায়তা এতে সড়কের সৌন্দর্যও বেড়েছে ফেনী প্রতিনিধি আজাদ মালদারের তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামানার রিপোর্ট ঢালা সড়ক তার মাঝে তরতাজা সবুজ শাকসবজির আবাদ সড়কের মাঝে এ যেন লাল সবুজের সমারোহ এমন দৃশ্য চোখে পড়বে ফেনী সদর উপজেলার সরসদী ছনুয়া লেমুয়া ফরহাদনগর ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন মহাসড়কে মহাসড়কের দুই লেনের মাঝখানে ১২ থেকে ২০ ফুট পর্যন্ত খালি জায়গায় সড়ক বিভাগ রোপণ করেছে ঔষধি ও ফুল গাছ সেসব গাছের নিচে পাকা জায়গায় লাল শাক পালং শাক মিষ্টি কুমড়া লাউ ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ মরিচ সহ নানা জাতের ফসল চাষাবাদ করেছেন স্থানীয় কৃষকরা এখান থেকে মিলছে তরতাজা শাকসবজি মাটির উর্বরতা থাকায় ফলন হয়েছে বেশ ভালো লাল শাক আছে ভেন্ডি আছে বেগুন চাষ করছি সবকিছু তরকারি চাষ করছি এখানে তরকারির দাম বেশি জন্য এদিকে চাষ করে আমরা খাই ফ্যামিলিতে কিছু দাদা খালি ভরে থাকাতে আমার কাছে ভালো লাগছে আমি করছি এখন তো হয়েছে এই নাইসা শাক করছি ডুল্লা শাক মূলা শাক কুমড়া এগুলো করছি এখন এই সবজিটা করাতে উপকৃত হইতেছি আমরা যেমন উনি তো বাজারে যাইতেছে না ওনার চাহিদাটা পূরণ হইতেছে বা আরেকজনে কি নিখে দিছে এটা তো ভালো উদ্যোগ নিতেছে নিজেদের চাহিদা মিটিয়ে উৎপাদিত সব শাকসবজি সরবরাহ করছেন বাজারেও খাইতেছিও বিক্রিও করতেছি আমাদের এ না হইলে দুই মাসের মধ্যে ২-৩০০০ টাকা কাঁচা তরকারি বিক্রি করছি ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ বিভিন্ন সবজি করি খাই বেশি এটা মানুষ করতে আছে দেখা গেছে জিনিসপত্র দাম বেশি মানুষ কিছু স্বাস্থ্যের জন্য নিজে খাবার জন্য কিছু সেভ করার জন্য করছে শাকসবজি সহ নানা ফসল উৎপাদনে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ভালো ফলনের জন্য যেসব প্রযুক্তি আমরা এগুলো আমরা দিয়ে থাকি আমাদের সাথে ওনারা টাইম টু টাইম যোগাযোগ করেন কোনো সমস্যা হলে কানেকশনসের একটু সমস্যা এই জন্য উৎপাদন খরচ বেড়ে যায় মহাসড়কের মাঝখানে যে আইল্যান্ড আছে এখানে একদম ইজিভাবে সবজি চাষ করা যায় আর এখানেই বিক্রি হয় এটা মহাসড়কের মাঝে খালি জায়গায় ফসল উৎপাদনে কৃষকদের আয় বাড়ার পাশাপাশি মহাসড়কের সৌন্দর্যও বাড়িয়েছে কয়েক গুণ সৈয়দা সামিয়া তামান্না আরটিভি